রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি সকাল 11:30টায় উপজেলার ধনাশালা দক্ষিণ পাড়া পীরগঞ্জ চতরা সড়কে ঘটেছে। নিহত মুজাহিদ ওই গ্রামের তাহিরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, পীরগঞ্জ চতরা সড়কে ইট বোঝাই মিশুক গাড়ির ধাক্কায় মুজাহিদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 6 নং কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন 3 নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মেহেদি হাসান। সিদ্ধান্তের পর বুধবার 4 ডিসেম্বর সকাল দায়িত্বভার গ্রহণ উপলক্ষে ইউনিয়ন পরিষদ ভবনে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন তিনি। মিলাদ মাহফিল ও আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মেহেদি হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলাকান্দা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মকবুল হোসেন, সাংবাদিক জাকির হোসেন বাদশা, ইউপি সদস্য মোহাম্মদ মাসুদ রানা, কবির হোসেন রানা, মোহাম্মদ আব্দুস সাত্তার, সাইদুর রহমান শিপলু, সমাজসেবক আবুল হোসেন বেপারি, আবু মুছা সহ অনেকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণের পরে মোহাম্মদ মেহেদি হাসান বলেন, আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উপর যে অর্পিত দায়িত্ব দেয়া হয়েছে আমি যেন তা অক্ষরে অক্ষরে পালন করতে পারি, এজন্য আমি আমার ইউনিয়নবাসীর সকলের সহযোগিতা কামনা করছি। আমি ইউনিয়ন পরিষদের সচিব, সকল সদস্য ও স্টাফদের নিয়ে একটি মডেল ইউনিয়ন গঠন করার লক্ষ্যে কাজ করে যাব। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার দায়িত্ব সততা ও আদর্শের সাথে পালন করতে পারি। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে একত্রিত হয়ে কাঁধে কাঁধ রেখে কাজ করে যাব। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম। সম্মুখে ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি। আপনার টাঙ্গাইলের মধুপুরে 2024-25 অর্থ বছরের রবি মৌসুমে বোরো হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক ও বড় 1800 কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে 3600 কেজির ধান বীজ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। ধান বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হোসেন, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমিনুর রাত্রি সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ। উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানা জানান, বোরো হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় মধুপুর উপজেলার ক্ষুদ্র প্রান্তিক ও বড় কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছেন বলে তিনি জানান। কাতার প্রবাসীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে এবার নতুনত্ব নিয়ে বাংলাদেশি অধ্যুষিত এলাকা নাজমাতে উদ্বোধন করা হয়েছে দ্য রয়্যাল আকশিয়া রেস্টুরেন্ট। সহকর্মী মোশারফ হোসেন জনি জানান, কাতারের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে ফিতাকেটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের তরুণ উদ্যোক্তা সোহরব হোসেন সরকার। সাংবাদিক আমিন ব্যাপারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতার স্পন্সর মোহাম্মদ মনসুর আল শারশানি ও তারিফ হোসেন দেওয়ান, দূতাবাসের শ্রম কাউন্সিলর মাসহুদুল কবির, বিল্লাল হোসেন, মোহসিন সহ অন্যান্যরা। স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার পরিবেশনের পাশাপাশি পার্টির জন্য রয়েছে সুবিশাল হল রুম। ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যবসার চেয়ে এ প্রতিষ্ঠানে সেবাকে প্রাধান্য দেওয়া হবে, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সেবাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে আমরা অবিচল থাকবো ইনশাআল্লাহ। পরে প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের স্টাফ মাহবুব আলম। শুক্রিয়া।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রেলওয়ের জমিতে থাকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবৈধভাবে দখলে থাকা দোকানপাটগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। দুপুরে পীরগঞ্জে পাইলট উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে রেলওয়ের জমিতে থাকা দোকানগুলো সরিয়ে নিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রমিজ আলম। এ সময় আগামী শনিবার পর্যন্ত এসব দোকানগুলোকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।